ঠিক আছে, কোনটা বেশি হলো আর কোনটা খারাপ বোঝা গেল না, একটা মিক্সড করে নিবি। তো এটা আমাদের কাছে ডাব সাবান রয়েছে, তো ডাব সাবান আমরা এদের মধ্যে প্রয়োগ করবো। আমাদের কোম্পানির টোটাল ক্যাশ দেওয়ার আমার খুলে নিয়েছে, দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এর মধ্যে কোয়ালিটি কতটা বা এর মধ্যে কি পরিমাণ কেমিক্যাল দেওয়া রয়েছে বা কতটা সাফ করতে পারছি, বা আমরা যে ব্যবহার করছি তো সামান্য যদি বিটাডিনকে যদি সাফ না করতে পারে তো ভাবো যে শরীরে তাহলে কীভাবে সাফ করবে, শরীরটা যদি ঠিকঠাক করে যদি সাফ না করতে পারে তা তুমি বুঝতেই পারছো সেখান থেকে ঘাবট হবে, হ্যাঁ খারাপ রোগ হবে, চামড়ার রোগ হবে, দাগ ধাববে, এই জিনিসগুলো হবে, দাগ দাগ হবে। তো কিছুক্ষণ আমরা এটা ধুলে নিই, দেখি কতটা সাফ করতে পারছে। চলো আমাদের কোম্পানি যে টোটাল কেয়ার সাবুন আছে সেটা আমরা লিখে নিই। যে কি পরিমাণে কি কাজ হচ্ছে আর কোনটার কি রেজাল্ট,